ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই ভাই ফোঁটাতে আপনারা বিশেষ কি প্রয়োগ করবেন ভাইদের উদ্দেশ্যে, যাতে দীর্ঘায়ু হয় আপনার ভাই এবং আপনার ভাইয়ের আর্থিক সম্পন্নতা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকে? যদি আপনারা এই ভাই ফোঁটাতে এই কাজটি করেন, অবশ্যই একটা বছর আপনাদের ভাইয়ের জীবনে সুখ শান্তি নেমে আসবে এবং দীর্ঘায়ু হবে। এই ভাই দ্বিতীয়াকে যম দ্বিতীয়া বলা হয়ে থাকে, কারণ যমরাজ যমুনার বাড়িতে গিয়ে, তার বোন যমুনার বাড়িতে গিয়ে ফোঁটা নিয়েছিলেন এই ভাই দ্বিতীয়ার দিন। এই জন্য যদি আপনারা এই বিশেষ দিনে আপনার ভাইকে ফোঁটা দেন, আপনার ভাইয়ের দীর্ঘায়ু হবেই। তো আপনারা এই দিনে কি প্রয়োগ করবেন যাতে আপনাদের ভাইদের মঙ্গল হয়? প্রথম কথা হচ্ছে, আপনারা এই দিন একটা মাটির প্রদীপ নিন এবং কোনো একটা পাত্র নিন, যে পাত্রে জল রাখবেন, এবং জল রেখে আগে একটা প্রদীপ জ্বালান, জলের উপরে সেই প্রদীপটা জ্বালান, তাতে এটা হচ্ছে যমের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা। এবং চিত্রগুপ্ত ভগবানকে একটা পেন অর্থাৎ কলম উপহার দিন এবং সেই কলমটি আপনার ভাইয়ের হাতে দিয়ে দিন। এটাতে আপনার ভাইয়ের লেখনী শক্তি দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে। এইবার আমি আপনাদেরকে জানাতে চলেছি ভাই ফোঁটার দিন কী নিয়মে ফোঁটা দিবেন। প্রথম কথা হচ্ছে, আপনারা ভাই ফোঁটার দিন দই, চন্দন এবং শিশির বিন্দু অবশ্যই কালেক্ট করে রাখুন। এরপরে ভাই বোনেরা শুদ্ধাচারে শুদ্ধা বসন পরে এবং আপনারা ভাইয়ের হাতে প্রথমে তুপ্পা দিন, তারপরে কপালে তিলক দিন এবং ভাইয়েরা সেই দুব্বাটা একটা বছর নিজেদের কাছে রেখে দিবেন এবং বড় হলে প্রণাম করুন এবং ছোট হলে আশীর্বাদ করুন। এবং এরপরে নিজের হাতে সাত্বিক আহার আপনার ভাইকে গ্রহণ করুন এবং একে অপরকে উপহার অর্থাৎ গিফট দেন। এই গিফটটা বোনেরা ভাইদের জন্য জামা দিতে পারেন এবং ভাইয়েরা বোনদেরকে কিছু প্রসাদনীয় জিনিস বা ঘড়ি, এই জিনিস আপনারা দান করতে মানে গিফট দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাইয়ের আয়ু এবং আর্থিক শ্রীবৃদ্ধি দিন প্রতিদিন ঘটতে থাকবে। তো এই ভাই ফোঁটা একটা খুবই গুরুত্বপূর্ণ তিথি। আরও বিশেষ কিছু ক্রিয়া আছে যেটা আপনাদেরকে আমি এখন জানাতে চলেছি, সেটা হচ্ছে আপনারা একটি পিতলের থালা নেবেন, সেখানে নারকেল, একটা গোটা নারকেল, পান, সুপারি, ধান, দুব্বা এবং একটি প্রদীপ রাখবেন এবং আপনার ভাইকে আগে দুব্বা এবং ধান দিয়ে দিবেন, তারপরে আশীর্বাদ করুন এবং এরপরে আপনারা সেই প্রদীপের তিলক অর্থাৎ প্রদীপের একটা যে আভা বেরায়, সেই আভাটি তিনবার আপনার ভাইয়ের দীর্ঘায়ু কামনার জন্য কপালে ঠিকিয়ে দিন এবং আপনারা কামনা করুন আপনাদের ভাই এর উদ্দেশ্যে যেন আপনার ভাই দীর্ঘায়ু হয়। নিশ্চিতরূপে আপনাদের ভাইয়ের দীর্ঘায়ু এবং সম্পন্নতা আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।
এবং অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকে তো এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।